আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা পড়েছিলাম তোমাদের পাঠ্যবইয়ের ইউনিট 24, পেজ নাম্বার 49। তো সেখানে আমরা কিছু শব্দের অর্থ জেনেছিলাম, যেমন ফরেস্ট, ফরেস্ট মানে বন, শেড, শেড মানে চালা বা ছাউনি, ট্রি, ট্রি মানে গাছ, ডেন, ডেন মানে গুহা, নেস্ট, নেস্ট মানে পাখির বাসা, পন্ড, পন্ড মানে পুকুর। এছাড়াও আমরা কিছু প্রাণীর নাম জেনেছিলাম এবং সেগুলোর অর্থ জেনেছিলাম, যেমন কাউ, কাউ মানে গরু, ফক্স, ফক্স মানে খেক শিয়াল, মাংকি, মাংকি মানে বানর, টাইগার, টাইগার মানে বাঘ। এবং এ প্রাণীগুলো কোনটা কোথায় বাস করে সেগুলো সম্পর্কে জেনেছিলাম, যেমন এ টাইগার লিভস ইন এ ফরেস্ট, এ ফক্স লিভস ইন এ ডেন, এ মাঙ্কি লিভস ইন এ ট্রি। এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব তোমাদের পাঠ্যবইয়ের ইউনিট 25, পেজ নাম্বার 50। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লাইফ, এভরিডে। আমরা জানি লাইফ মানে জীবন এবং এভরিডে মানে প্রতিদিন বা প্রত্যহ। তাহলে এটার মানে দাঁড়ালো লাইফ, এভরিডে মানে প্রাত্যহিক জীবন বা প্রতিদিনের জীবন। তারপরে আমরা দেখি কলাম এ, লুক, লিসেন অ্যান্ড সে, দেখি, শুনি এবং বলি, দেখি, শুনি এবং বলি। তো দেখি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে গেট আপ এবং একজন ঘুম থেকে উঠছে, তার একটা ছবি দেওয়া আছে। তো গেট আপ মানে জেগে উঠি, গেট আপ মানে কি জেগে উঠি বা জেগে ওঠা বা ঘুম থেকে ওঠাকে গেট আপ বলা হয়। তারপরে দেখো এখানে লেখা আছে ওয়াশ মাই ফেস, ওয়াশ মানে ধোয়া বা ধৌত করা, মাই মানে আমার, ফেস মানে চেহারা বা মুখমণ্ডল। তাহলে ওয়াশ মাই ফেস মানে মুখমণ্ডল বা মুখ ধৌত করি। তারপরে আমরা দেখি হ্যাভ ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের নাস্তা খাই, হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা খাই। ব্রাশ মাই টিথ, ব্রাশ মাই টিথ অর্থাৎ আমার কি দাঁত মাজি, ব্রাশ মাই টিথ মানে আমার দাঁত মাজি। তো আমরা প্রথম থেকে আরেকবার বলি, গেট আপ মানে জেগে উঠি বা জেগে ওঠা, ওয়াশ মাই ফেস মানে মুখ বা মুখমণ্ডল ধোয়া বা ধৌত করা, হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা খাওয়া বা সকালের খাবার খাওয়া, ব্রাশ মাই টিথ মানে আমার দাঁত মাজি, ব্রাশ মাই টিথ অর্থাৎ আমার দাঁত মাজি। কলাম বিতে লেখা আছে দেখি এখানে রিড মানে পড়ো বা পড়ি। তো আমরা এখন এটা পড়ি, আই গেট আপ ইন দ্য মর্নিং, আই মানে আমি, গেট আপ মানে আমরা জানলাম জেগে উঠি বা জেগে ওঠা, ইন দ্য মর্নিং মানে মর্নিং মানে কি সকালে, তাহলে আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে জেগে উঠি বা সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আই মানে আমি, ওয়াশ মানে কি ধৌত করা, মাই মানে আমার, ফেস মানে কি মুখ বা মুখমণ্ডল অর্থাৎ আমি আমার কি মুখ ধুই বা মুখমণ্ডল ধৌত করি। দেন মানে তারপর, আই হ্যাভ ব্রেকফাস্ট তারপর আমি সকালের নাস্তা খাই, আফটার ব্রেকফাস্ট, আফটার মানে কি পরে আর ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, তাহলে আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তা খাওয়ার পরে, আই ব্রাশ মাই টিথ আমি আমার কি করি দাঁত মাজি, আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি। দেন তারপরে আই গো টু স্কুল এবং তারপরে কি করি আমি স্কুলে যাই। তো আমরা আরও একবার পড়ি, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি বা সকালে জেগে উঠি, আই ওয়াশ মাই ফেস আমি আমার মুখ ধৌত করি বা মুখ ধুই। দেন তারপর আই হ্যাভ ব্রেকফাস্ট আমি সকালের নাস্তা খাই, আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তা খাওয়ার পরে, আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত মাজি। দেন তারপর আই গো টু স্কুল আমি স্কুলে যাই বা স্কুল যাই। তারপরে আমরা দেখি কলাম সি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। তো আমরা জানি যে হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ইন মর্নিং মানে সকাল, তার মানে দাঁড়ালো সকালে তুমি কি
করো। তারপরে লেখা আছে সে, মানে বলো, অর্থাৎ তুমি সকালে কি করো সেটা বলতে বলছে। তো আমরা সাধারণত সকালে কি করি, ঘুম থেকে উঠি, তাহলে বলবো আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তারপরে কি করি, আই ওয়াশ মাই ফেস, অর্থাৎ আমি আমার মুখ বা মুখমণ্ডল ধুই বা ধৌত করি। দেন আই টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি সকালের নাস্তা খাই। আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, অর্থাৎ তারপরে আমি স্কুলে যাই। তো আজকে আমরা কী কী পড়লাম, প্রথমে আমরা কিছু শব্দের অর্থ জানলাম, যেমন গেট আপ মানে জেগে ওঠা বা জেগে উঠি, ওয়াশ মাই ফেস মানে আমি আমার মুখ ধুই, হ্যাভ ব্রেকফাস্ট সকালের নাস্তা খাই, ব্রাশ মাই টিথ আমার দাঁত মাজি, এগুলো জানলাম। এবং তারপরে আমরা জানলাম যে সকালে আমরা কি করি, তো সকালে আমরা ঘুম থেকে উঠি, তারপরে কি করি, মুখ ধুই, তারপরে সকালের নাস্তা খাই, তারপরে দাঁত মাজি, তারপরে কি করি, স্কুল যাই, যেটা এখানে বলা হয়েছে কলাম বিতে যে আমাদেরকে পড়তে বললো বা আমরা পড়লাম। এখানে যে শব্দগুলো আছে সেগুলোর অর্থ আমরা আরেকবার জেনে নিই, যেমন রিড মানে কি পড়া বা পড়ি, গেট আপ মানে জেগে উঠি বা ঘুম থেকে উঠি, মর্নিং মানে সকাল, ওয়াশ মানে ধোয়া বা ধৌত করা, ফেস মানে মুখ, ফেস মানে মুখ, দেন মানে তারপর, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, আফটার মানে পরে, ব্রাশ মানে কি দাঁত মাজা, টিথ মানে দাঁত, এবং স্কুল মানে কি বিদ্যালয়। এবং কলাম সিতে সকালে আমরা কি কি করি সেটা যে বলতে বলেছে, এটা তোমরা সুন্দর করে সকালে কি কি করো সেটা লিখবে খাতায় এবং কি ছবি তুলে পাঠাবে। তো আজকের মতো এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।